জাগি যাও জাগি যাও, হ্যাপি বার্থডে টু ইউ, একজন তো উঠে আছে আর একজন, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। আজকে হচ্ছে মুয়ের জন্মদিন, কুম্ভকর্ণ উঠে পড়ো, আজকে বার্থডে সেলিব্রেশন হবে, হবে তো? ওকে শমিকা, মায়ের বার্থডে সেলিব্রেশন হবে তো? কি কি করে হবে? কেক কাটা হবে, আর লুচি তরকারি খাওয়া হবে। আচ্ছা, আর আর মনে নেই, আর মনে নাই, ঠিক আছে, ওইটুকু হলেই হবে। আর এমনিতে তো বেশি কিছু করতে পারবো না, আজকে রাতে বিয়ে বাড়ি আছে না। ও হ্যাঁ, আজকে তো বিয়ে বাড়ি আছে, বেশি খেলে চলবে না, বেশি রিচ খাওয়া চলবে না, কারণ রাত্রে বিয়ে বাড়ি আছে। আবার চলো, আজকে জম্পেস হবে সারা দিন, বলো। চলো উঠে পড়ো, উঠে পড়ো। ও আরেকজন নাচছে দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখ টুক ধো, রেডি হয়ে যাও সব, চলো 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 তাড়াতাড়ি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে হচ্ছে মোয়ের জন্মদিন, তো সেই উপলক্ষে আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল। তো আজকে সেরকম কোনো আমাদের মানে সেরকম ব্যবস্থা কিছু নাই, মানে হালকা ফুলকা আজকে খাওয়া দাওয়ার একটা ছোট মানে আইটেম হবে। অ্যাকচুয়ালি আজকে রাত্রেবেলায় আমাদের বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য সেরকম একটা মানে রিচ খাওয়ার আমরা কিছু করবো না। মোয়ের খুব ভালো লাগে লুচি তরকারি, তো লুচি তরকারি হবে, কেক তো এনেইছি, ব্যাস। ওই আরেকজন নাচ গান শুরু করে দিয়েছে মায়ের জন্মদিন বলে, চলো চলো রেডি হয়ে যাও। তাতে সারপ্রাইজ গিফট, ওয়াও, তোমাকে আরেকটা গিফট দিব, তাই নাকি? বাহ, আমার তো খুবই মজা। মা বলো, তোমার জন্য একটা জিনিস কিনেছি। কি এনেছো? চোখ বন্ধ করো, হাতটা মাথা ধোয়া। বার্থডে গিফট কি আছে দেখো, দেখো কি আছে তোমার বার্থডে গিফট। এটা ওয়াও, কালারটা কি দারুণ, সোয়েটার শীতকাল পড়ে গেছে, দারুণ সুন্দর, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। কবে গেছিলে তোমরা, আমাকে কই দেখাওনি বলো? হ্যাঁ হ্যাঁ, এটা আমি আর শমিকা দুজন মিলে গিয়ে কিনে নিয়ে এসেছি, পরে দেখি। হ্যাঁ, পরে দেখতে পারো, দেখো কেমন লাগছে, তবে তো বুঝবে। এটা একদম আনকমন কালার, খুব, হ্যাঁ কালারটা ভালো না, খুব সুন্দর, দেখো পরে দেখো। কালকে কালকে গেছিলাম আমরা, টুক করে লুকি লুকি কিনে নিয়ে চলে এসেছি, ঘুরতে গেছি। কাজ করছিলে তখন, রুটি বানাচ্ছিলে আর সন্ধ্যাবেলায় খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, পকেট আছে, হ্যাঁ মোবাইল টোবাইল রাখতে পারবা, টাকা পয়সা রাখতে পারবা, বড় লোক মানুষ, ঠিক আছে। ওয়াও, সকাল সকাল গিফট পেয়ে গেল, চান টান করে চলে এসেছে, পুজো হয়ে গেল তো, সব কমপ্লিট করে চলে এসেছে। টিফিনটা হবে এখন, হবে লুচি আলুর দম পায়েস, নাকি পায়েস হয়েছে? আজকে স্পেশাল ব্রেকফাস্ট আমাদের মোয়ের জন্মদিন উপলক্ষে, আর একটা কেক কাটা হবে, কেকটাও এনে রেখেছি অবভিয়াসলি। আর এখন আমি করছিলাম, একটু এডিটিং শিখছিলাম, কারণ আমি তো এতদিন মোবাইলে করতাম, আর রিসেন্ট আমি ল্যাপটপটা নিয়েছি, তাই একটু এডিটিং শিখছিলাম এখন, কারণ এর নেক্সট তো আমাকে চেষ্টা করছি আস্তে আস্তে, যে ইউটিউবে ভিডিওগুলো আমি সবই এখানেই এডিটিং করব ল্যাপটপে, তো তার জন্য তো শিখতেই হবে, তো তাই আমি এখন প্র্যাকটিস করছিলাম। আর ইউটিউবে কাজ করা খুব চাপের ব্যাপার, মানে ইউটিউবে অনেক কিছু শিখতে হয়, তো অনেক বন্ধুরা ভাবে যে ইউটিউব খুব সোজা, সোজা না, মানে ইউটিউবে আসলে পরে একটা জাস্ট একটা মানে পড়াশোনা কোর্সের মতন, অনেক কিছু শিখতে হবে, মানে এখানে শেখার কোনো শেষ নেই, নিত্য নতুন আপডেট ইউটিউব থেকে আসে, সেইগুলো ফলো করতে হয়, ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেইগুলো মানে ভালো করে জানতে হবে, যে ইউটিউব কী অ্যালগোরিদমে চলছে, ইউটিউবের সমস্ত কিছু আপনাকে জানতে হবে, তবে একটা ভালো ইউটিউবার হওয়া যায়। আর এখন তো আমরা জাস্ট নতুন, এখন আমাদের অনেক কিছু শেখার বাকি আছে, তো আস্তে আস্তে মানে ভিডিও করছি, শিখছিও, কারণ শেখার অনেক কিছু বাকি আছে, সবে তো শুরু। আর একটা যদি ভুল হয় তো ইউটিউব চ্যানেল পুরো ডিলিট হয়ে যেতে পারে, ইউটিউব আপনাকে স্ট্রাইক দিয়ে পুরো চ্যানেলটাকেই ডিলিট করে দিতে পারে, মানে এতদিন যে কষ্ট করে মেহনত করে যে একটা চ্যানেল দাঁড় করিয়েছি পুরো শেষ, এরকম অনেক কটা কেস আমি ইউটিউবে দেখতে পেলাম, যে 4 মিলিয়ন 5 মিলিয়ন সাবস্ক্রাইবার, হঠাৎ দেখে রাতে রাত চ্যানেল ডিলিট, ইউটিউব থেকে কিছু বললো না, কিছুই না, একটা মেল পাঠিয়ে দিল, চ্যানেল ডিলিট হয়ে গেল। তো হয়তো কোনো ভুল নিশ্চয়ই করেছি, ইউটিউব তো কাউকে এরকমই ডিলিট করে দেয় না, তো এরকম কেসও অনেক
দেখেছি বড় বড় ইউটিউবাররাও ভুল করে দেয়। ইউটিউবের পুরো পলিসি জেনেই ইউটিউবের চ্যানেল বানানো উচিত, তবেই ইউটিউবে সাকসেস হওয়া যায়। এবার হঠাৎ দেখা দেখি ইউটিউব চ্যানেল করে নিলাম, কিছু জানি না ইউটিউবের ব্যাপারে, তো ভুলভাল কন্টেন্ট দিয়ে দিলাম, লাস্টে কী হবে? আপনি হয়তো 10-12টা ভিডিও আপলোড করে দিয়েছেন, দেখা গেলো সব ভুলভাল ভিডিও, লাস্টে কী হবে? চ্যানেল তো মনোটাইজ হবে না, হয়তো চ্যানেলই ডিলিট হয়ে গেল বা সাসপেন্ড করে দিল, এরকমও হতে পারে। তো খুব সাবধান, ইউটিউবের ব্যাপারে অনেক কিছু জানার আছে, সেসব জেনেই চ্যানেল করা উচিত। এর জন্য এখন আমি মন দিয়ে এখন ইউটিউবের পলিসিগুলো পড়ছি, দেখছি, ভিডিও এডিটিংও শিখতে হচ্ছে। প্রতিদিন 2 ঘন্টা সকালে, 2 ঘন্টা বা 1 ঘন্টা সন্ধ্যেবেলায় যখনই সময় পাই আমি মানে নলেজ নিতে থাকি, ইউটিউবের ব্যাপারে নলেজ নিতে থাকি ইউটিউব থেকে। ডেলি সকালবেলা কিছু না কিছু ইউটিউব আপডেট দিতে থাকে, সেই সব আপডেটগুলো দেখতে হয়, হ্যাঁ, যে কোনো নতুন আপডেট দিল কি না সেইগুলোও ফলো করতে হয়তো নতুন আপডেট দিল আমি জানি না, ভুলভাল করে দিলাম, গেল চ্যানেলটা, এরকমও হতে পারে। ওই জন্য আমাকে মানে ডেলি 2-3 ঘন্টা আমাকে সময় দিতে হবে ইউটিউবের পিছনে। মানে এটা শুধু পড়াশোনার মতন, এরপরে তো ভিডিও বানানো, ভিডিও আপলোড করা, ওখানে তো সময় যাই। হ্যাঁ, ইউটিউবে আসতে গেলে ইউটিউবে ফুল টাইম আপনাকে মোটামুটি দিতে হবে। আর শ্রমিকা মায়ের জন্মদিন বলে এই যে সব উঠিয়ে নিয়ে চলে এসেছে, হ্যাপি বার্থডে। এবার এগুলো বলছে বা চোখে কি ঢুকেছে, এইগুলো আবার বলছে দেওয়ালে লাগাবে, চলো ঠিক আছে লাগিয়ে দাও, সাজগোজ হোক নাকি। একলা একলা লাগাতে পারবে তো? না, আমার হেল্প দরকার। ঠিক আছে ঠিক আছে। দারুন দারুন, কেমন হয়েছে বলো? নাইস কেক। সকাল সকাল মেয়ের বার্থডে সেলিব্রেশনটা কমপ্লিট করে নিলাম। অ্যাকচুয়ালি এটা বিকালে করতাম, কিন্তু আজকে বিকালবেলায় বিয়েবাড়ি আছে, তো সেই জন্য আমরা কী করলাম, এটা সকালবেলায় ব্রেকফাস্টের সঙ্গে বার্থডে সেলিব্রেশনটা করে দিলাম, যাতে আমাদের বিকালবেলায় সময়টা অনেক কম পাবো, বিয়েবাড়ি আছে, সেই জন্য সকালবেলায় কমপ্লিট করে নিলাম। আর বিকালবেলায় খাওয়া দাওয়া বিয়েবাড়ির মানে একটু রিচ হবে, সেই জন্য দেখলাম যে না, বিকালবেলায় রিচ হলে সকালবেলায় আমাদের ব্রেকফাস্টটা সেরে নিতে হবে, জন্মদিন বলে কথা একটু স্পেশাল তো করতেই হবে। এখন চলছে সাজাগুজা, মানে আজকে আমাদের বিয়েবাড়ি আছে, তাই শ্রমিকা আর মৌ এখন সাজছে, যাবে 8:30-8:00, 7:30-8:30 আগে ওরা পুরো মানে রেডি হয়ে পড়েছে। খাবার শেষ হয়ে যাবে, চলে যাও এখন, দাদুকে ডেকে নাও, দাদু দিদি আসছে তো, দাদু আসবে, তারপরে যাব, বেরোবো, তারপরে ওদের বাড়ি যাব, বাপরে অনেক দূর। আর ওই যে মাকে ফোন হয়ে গেল, চলে আসছে, মৌ মাকে ফোন করে দিল, চলে আসছে বাড়ি থেকে, বেরিয়ে
ওরাও বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাহলে আমি পট করে রেডি হয়ে নি। তো আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়ির কাছে, আমাদের একদম সামনেই বিয়ে বাড়ি। শ্রমিকার দিদা দাদু চলে গেল আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা চললাম বাড়ি। ফাইনালি আমরা বিয়ে বাড়ি থেকে চলে এলাম, খুব এনজয় করলাম, খুব মজা হলো। আর শ্রমিকা তো বোধ হয় বছরের শেষের দিকে, অনেকদিন মানে ভোজ টোজ খায়নি, অনেকদিন পর ভোজ খেলো, তো ও খুব হ্যাপি, তাই না? তো গাইজ ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই। এত মুখে ভরে যে মুখ নড়াতে পারছেন না।